ভারত সরকারি মঞ্চ ও দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই অন্যান্য দিনের মতো আজও আমরা একটা দারুণ বিষয় নিয়ে আলোচনা করব যেটা কৃষক বন্ধুদের পক্ষে খুবই উপযোগী রাস্তা দিয়ে যেতে যেতে জলাশয় ভর্তি পদ্মফুল বা শ্যাওলা ফুল বা কচুরিপানা দেখলে আমাদের সত্যিই ভালো লাগে নয়নাভিরাম কিন্তু সত্যিই কি তা মাছ চাষের পক্ষে খুব উপযুক্ত আজ এ বিষয় নিয়েই আমরা বিস্তারিতভাবে জানব যে জলজ উদ্ভিদ ও তার নিয়ন্ত্রণ কিভাবে করতে হবে মাছ চাষের ক্ষেত্রে আমাদের সঙ্গে আছেন কল্লোল মুখোপাধ্যায় মৎস্য চাষ সম্প্রসারণ আধিকারিক বোলপুর নমস্কার নমস্কার যে কথাটা বললাম যে পুকুর ভর্তি জলাশয় ভর্তি ফুল ভরে ফুটে আছে ফুল শালুক ফুল কচুরি পানায় ভরে আছে দেখতে তো ভালো লাগে কিন্তু মাছ চাষের জন্য কতটা ভালো হ্যাঁ এই দৃশ্যটা খুবই দৃষ্টিনন্দন অবশ্যই কিন্তু মাছ চাষের নিরিখে এই পদ্ম বা শালুক এগুলো কিন্তু আগাছা অর্থাৎ এগুলোকে তুলে ফেলতে হবে তার কারণ এই আগাছা যদি থাকে পুকুরে তাহলে সেক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যার তৈরি করে প্রথম যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যা কিছুই আগাছা হোক না কেন পুকুরে সেগুলো পুকুরের যে পুষ্টি উপাদান আছে জল এবং মাটির মধ্যে সেই পুষ্টি উপাদানগুলো আগাছাগুলো টেনে নেয় স্বাভাবিকভাবে এই পুষ্টি উপাদানগুলো কিন্তু মাছের কাছে গিয়ে পৌঁছায় না এখন মাছের কাছে যদি পুষ্টি উপাদানগুলো না গিয়ে পৌঁছায় স্বাভাবিকভাবে মাছের বৃদ্ধি হবে না এবং এ ছাড়াও কতগুলি ব্যাপার আছে যেমন আগাছা বেশি থাকলে বা জলজ উদ্ভিদ বেশি থাকলে জলের মধ্যে অক্সিজেনের পরিমাণ কমে যায় এবং দেখা যায় যে বিশেষ করে বর্ষার দিনে বা মেঘলার সময়ে ভোরবেলায় মাছের মাছেরা খাবি খাচ্ছে অক্সিজেনের অভাবে তিন নম্বর যে জিনিসটা হয় যে যে পুকুরে মাছ চাষ হবে সে পুকুরে নিয়মিত জাল টানতে হবে সেক্ষেত্রে আগাছা অতি অবশ্যই একটা প্রতিবন্ধকতার সৃষ্টি করে এই একটা সমস্যা এবং আরেকটা যে সমস্যা সেটা হলো প্রত্যেকটি আগাছার তো একটা আয়ুকাল আছে কতদিন সে বাঁচবে এই আগাছাগুলো যেমন জলে জন্মায় জলেই মারা যায় স্বাভাবিকভাবে জলে বিনষ্ট হওয়ার পরে এগুলো কিন্তু পচে যায় এবং জলের তলায় জমা হয়ে এগুলো গ্যাস তৈরি করে এবং তার ফলে পুকুরের পরিবেশের ক্ষতি করে এবং অতি অবশ্যই এটা মাছ চাষের ক্ষতি করে একটু স্পেসিফিক্যালি জানতে চাইবো আপনার কাছে যে সাধারণভাবে কোন ধরনের আগাছাগুলো মাছ চাষের পক্ষে ক্ষতিকারক আমরা আগাছাকে পাঁচ ভাগে ভাগ করেছি প্রথম যেটা সেটাকে খুব চলতি বাংলা কথায় বলা হয় শ্যাওলা বা শৈবাল এটা পুকুরের মধ্যে জলের মধ্যে ডুবে থাকে এবং থকথকে অবস্থায় থাকে জাল টানলেই দেখা যায় যে পুরো জালটা সবুজ হয়ে উঠে আসছে এটা এক ধরনের দ্বিতীয় এক ধরনের আছে যেটা একদম জলে ভাসে অর্থাৎ যার শেকড় মাটিতে পৌঁছায় না যেমন কচুরি পানা যেমন টোপা পানা এছাড়া গুড়ি পানা আছে মানে খুব ছোটো ছোট পানা এছাড়া আমরা খুদে পানা বলি একটা গ্রামীণ কথায় সেটা অ্যাজোলা এই ধরনের কিছু আগাছা আছে যারা পুরোপুরি জলে ভাসে এবং এদের শেকড় মাটিতে পৌঁছাচ্ছে না এছাড়া আমরা আরেক ধরনের আগাছা পাই যেটা শেকড় মাটিতে আছে কিন্তু ওপরে তার পাতা বা ফুল উঠে আসছে যেমন বহু পরিচিত পদ্ম শালুক ইত্যাদি যে জিনিসগুলো আমরা দেখি এগুলো এর মধ্যে এবং আরেকটা জিনিস দেখি সেটা হচ্ছে পানিফল পানিফল খাবার হিসাবে ব্যবহার হয় কিন্তু পানিফল ফল মাছ চাষের পক্ষে ক্ষতিকারক তা এগুলো শেকড় মাটিতে আছে আর ডালপালা মেলে ওপরে উঠে আসছে এছাড়া আরেক ধরনের আগাছা আমরা পাই সেটা পুরোপুরি জলের তলাতেই ডুবে থাকে এবং মাটিতে তার শেকড় থাকতেও পারে আবার নাও থাকতে পারে এই যেমন যেটা আমরা বেশি পাই ঝাঁঝি মানে পাতা ঝাঁঝি হতে পারে সেটা সাধারণ ঝাঁঝি হতে পারে ন্যাযাস বলে এক ধরনের আছে এটা হতে পারে এবং সর্বশেষ যে আগাছাটা খুব সমস্যা তৈরি করে সেটা হচ্ছে হোগলা বা সাইপ্রাস ঘাস জাতীয় যে উদ্ভিদগুলো একদম পুকুরের পাড়ে জন্মায় এবং আস্তে আস্তে জলের দিকে এগিয়ে যায় মোটামুটি পাঁচ ধরনের আমরা বিভক্ত করেছি আগাছাগুলোকে এবং দেখা যাচ্ছে যে এরা প্রত্যেকেই কিন্তু ক্ষতিকারক অনেক ধরনের নাম আমরা জানলাম যে যে কোনো একটা আলোচনা মানেই কিন্তু অনেক অজানা জিনিস জানা হয়েছে এবং কৃষক বন্ধুরাও শুনছেন এইবারে আসি যদি জলাশয়ের নিরিখে ভাবি ঠিক কোন কোন ধরনের জলাশয়ে আগাছা বেশি বংশবৃদ্ধি করে সাধারণত যে জলাশয়ে নিয়মিত জাল পড়ে না বা ঠিকমতো চাষ হয় না সেখানে আগাছা বংশবৃদ্ধি করবেই এটা প্রধান কারণ দ্বিতীয়ত দেখা যায় যে যে জলাশয়ে অতি বেশি জৈব সার বা রাসায়নিক সার আমরা ব্যবহার করে ফেলেছি চাষ করতে গিয়ে চাষি ভাইয়েরা অনেক সময় দেখা যায় যে লাভের মাত্রা বেশি করার জন্য প্রয়োজনের বেশি রাসায়নিক বা জৈবসার ব্যবহার করছে সেই ধরনের জলাশয়ে আগাছা বেশি হয় এছাড়া শহরাঞ্চলে যেসব জলাশয়ে সরাসরি নর্দমার জল ঢোকে যেটাকে আমরা বলি সোয়েজ ওয়াটার সেই ধরনের জলাশয়েও আগাছা বৃদ্ধির সম্ভাবনা বেশি একবার যদি আগাছা হয়েই যায় আবার সেই পুকুরেই বা জলাশয়ে হয়তো মাছ চাষ হচ্ছে তখন তাকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে হ্যাঁ নিয়ন্ত্রণের ব্যাপারটা অনেকভাবে ভাবতে হয়েছে প্রথম যে নিয়ন্ত্রণ আমরা করে থাকি সেটাকে বলা হয় জৈবিক নিয়ন্ত্রণ অর্থাৎ আরেকটা প্রাণী দিয়ে আগাছাগুলোকে নিয়ন্ত্রণ করি যেমন কিছু কিছু আগাছা আছে যেমন ঝাঁঝি বিশেষ করে খুব নরম যে ঝাঁঝিগুলো হয় সেগুলো গ্রাসকাপের খুব প্রিয় খাবার এবং যে পুকুরে ঝাঁঝির আধিক্য হয়েছে সেখানে গ্রাসকাপ তেলাপিয়া সরপুঁটি এই ধরনের যে মাছগুলো বা স্পেসিস বা ভ্যারাইটিসগুলো এগুলো যদি জলে রাখা যায় তাহলে জলের তলাতে ডুবে থাকা যে আগাছাগুলো বিশেষ করে ঝাঁঝি জাতীয় এরা নিয়ন্ত্রিত হয় মানে একটা দিয়ে আর একটা বিনাশ হচ্ছে একটা দিয়ে আর একটা বিনাশ হচ্ছে এবং এটা পুরোপুরি জৈবিক পদ্ধতি এখানে কোনো রকম রাসায়নিক ব্যবহার করার দরকার হচ্ছে না দ্বিতীয় আর একটা পদ্ধতি যেটা অবলম্বন করা হয় সেটা হচ্ছে মেকানিক্যাল পদ্ধতি বা যান্ত্রিক পদ্ধতি এখানে যখন কোনো কিছুই করার থাকে না মানে এত বেশি শ্যাওলা হল পুকুরে বা বিশেষ করে নিমজ্জমান উদ্ভিদ এবং সাবমাছ যেগুলো আছে এগুলোর পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে বড় বাঁশ বা একটা কাঠের মধ্যে কাঁটা তারকে পেঁচিয়ে একটা ডিভাইস তৈরি করা হয় এবং সেটা জলে ফেলে টানা হয় এখন দেখা যায় যে ওই কাঁটা তারের মধ্যে আগাছাগুলো জড়িয়ে যাচ্ছে এবং উঠে আসছে শেকড় সহ এটা খুব ভালো পদ্ধতি এবং কোনো রকম রাসায়নিক ব্যবহার না করেও কিন্তু শেষ পর্যন্ত রাসায়নিক আসতেই হয়েছে এবং দেখা যাচ্ছে যে অনেক জলাশয়ের নিয়ন্ত্রণ এই পদ্ধতিতে করা যাচ্ছে না জলাশয়ের যে আগাছা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না তার কারণ প্রাথমিক অবস্থায় যদি এগুলো করা যায় তাহলে আমরা জৈবিক পদ্ধতি বা যান্ত্রিক পদ্ধতিতে করতে পারি কিন্তু দীর্ঘকাল যদি কোনো জলাশয় পড়ে থাকে তাহলে স্বাভাবিকভাবে সেখানে আগাছা হবে প্রকৃতির নিয়মে সেক্ষেত্রে কিন্তু আমাকে রাসায়নিক ব্যবহার করতে হয় তখন পরিমাণটাও অনেক বেশি আগাছা আগাছার পরিমাণ বেশি আগাছার ভ্যারাইটিস বেশি অনেক রকমের আগাছা হয়ে যায় আমি রাসায়নিকের ব্যাপারটা একটু পরে আসছি আমার একটা নিজের খুব জানতে ইচ্ছে করছে একটা জিনিস যে এই যে আপনি বললেন যে একটা মাছের খাদ্য একটা আগাছা এবং ওই মাছটাকে ছেড়ে তেলাপিয়া বা গোলকার হ্যাঁ ওই জাতীয় মাছ ছেড়ে ওর বিনাশ করা হচ্ছে যেগুলো একটু সুখী মাছ মানে রুই কাতলার বাইরে যে মাছগুলো সেগুলোকে কিভাবে যদি আগাছা ওই একটা পুকুরে হয়ে গেছে বা জলাশয় হয়ে গেছে অথচ সেখানে খুব সুখী ধরনের মাছগুলোকে চাষ করা হচ্ছে সেগুলোকে কিভাবে বাঁচানো হবে সাধারণভাবে যারা সুখী মাছ তারা কিন্তু ভালো জলাশয় ছাড়া বাঁচে না এটা তার কারণ তাদের নামটাই তো সুখী মাছ স্বাভাবিকভাবে তারা যেখানে পরিবেশ ভালো পাবে সেখানে বাঁচবে এখন যেগুলো হাডি মাছ আমরা বলি বা একটু শক্ত ধরনের খুব খারাপ জলের অবস্থাতেও বা জলাশয়ের অবস্থাতেও বাঁচতে পারে এগুলোকে দিয়ে নিয়ন্ত্রণ করা হবে এবং জলের পরিস্থিতি বা এর যে বৈচিত্র বিভিন্ন রাসায়নিক গুণ থাকা দরকার সেগুলো যখন ঠিকঠাক হবে তখন কিন্তু এই যেগুলো খুব সফিস্টিকেটের মাছ বা সুখী মাছ বলছেন বিশেষ করে বাটার বা অন্যান্য ধরনের যে ছোটো ছোট আমরা যদি ট্যাংরা ট্যাংরা ইত্যাদি চাষ করি তাহলে কিন্তু সেগুলোকে তারপরে ছাড়তে হবে যে জলাশয়ে ভাবা হচ্ছে যে মাছ চাষ করা হবে তাতে যাতে আগাছা না আসে তার জন্য কোনো পূর্ব প্রস্তুতি নিতে হয় হ্যাঁ পূর্ব প্রস্তুতির প্রধান কাজ হচ্ছে নিয়মিত নেটিং করা এবং আগাছা যদি প্রাথমিকভাবে লক্ষ্য করা যায় তখনই তাকে জৈবিক পদ্ধতিতে নিয়ন্ত্রণ করতে হবে বা মেকানিক্যাল বা যান্ত্রিক পদ্ধতিতে নিয়ন্ত্রণ করতে হবে এটা যদি করা যায় তাহলে রাসায়নিক যে আমরা প্রয়োগ করি তার মধ্যে যেতে হয় না কিন্তু রাসায়নিক মানেই খারাপ তাও নয় বর্তমান যুগে রাসায়নিক যে পদার্থগুলো আছে বা যেগুলো আমরা ব্যবহার করি সেগুলোকে সরিয়ে রেখে কিন্তু মাছ চাষ করা যাবে না এবারে বলুন যে রাসায়নিকের ব্যবহার যদি করতেই হয় সেটা মাছের এবং বিশেষ করে মানুষের শরীরে কতটা ক্ষতি করে আমি তার আগের রাসায়নিক সম্বন্ধে ছোট দু একটা কথা বলে নিই প্রথম যেগুলো শৈবাল বা শ্যাওলা জাতীয় সেইগুলো বা এই ধরনের আগাছাগুলো নিয়ন্ত্রণ করতে গেলে আমরা তুঁতে বা কপার সালফেট ব্যবহার করতে বলি যেটা আমাদের কাছে খুব তুঁতে বলে পরিচিত এটা যেটা রাসায়নিক নাম কপার সালফেট এটা ব্যবহার করতে বলি এটা একটা মাত্রা আছে মাত্রাটা মেপে ব্যবহার করতে হবে অর্থাৎ বিঘাতে সাড়ে সাতশো গ্রাম এবং ছোট ছোটো কাপড়ের পুটলি করে জলের মধ্যে ফেলতে হবে এতে করে ক্ষতিটা খুব কম হয় এবং যেগুলো শৈবাল বা শ্যাওলা আছে বিভিন্ন ধরনের কারা বা মাইক্রোসিস্টিস ইত্যাদি ইত্যাদি এগুলো নষ্ট হয়ে যায় এছাড়া যেগুলো ফ্লোটিং উইডস অর্থাৎ যেগুলো জলে ভাসছে কচুরিপানা টোপা পানা গুড়িপানা এগুলোকে বিনাশ করতে গেলে টু ফোর ডি এই জাতীয় রাসায়নিক ব্যবহার করতে হবে এবং এটার মাত্রা হচ্ছে সাড়ে সাতশো গ্রাম পার বিঘা যে ক্ষেত্রে কচুরিপানা পুরো পুকুরটাকে ঢেলে ঢেকে ফেলেছে বাইরে থেকে জল দেখা যাচ্ছে না সেক্ষেত্রে ওই টু ফোর ডি এর সঙ্গে সামান্য ডিটারজেন্ট পাউডার মিশিয়ে দিয়ে এটাকে ব্যবহার করা উচিত তাতে করে খুব ভালো করে ওষুধটা স্প্রে করে যাতে এর মধ্যে এছাড়া এখানে আমরা প্যারাকোয়াট জাতীয় এক ধরনের ড্রাগ আছে এটা ব্যবহার করতে পারি এটা একশো গ্রাম পার বিঘা জলের মধ্যে গুলে স্প্রে করতে হবে এই যে পরিমাণগুলো বলছি এগুলো কিন্তু মাছের বা মানুষের শরীরে কোনো ক্ষতি করে না এছাড়া যেগুলো পদ্ম বা শালুক যেগুলো নিয়ন্ত্রণের কথা আমরা বলছি এগুলো টু ফোর ডি ব্যবহার করতে হবে সঙ্গে সার্ফ জাতীয় ডিটারজেন্ট এছাড়াও আমরা এখানে গ্লাইফসফেট জাতীয় একটা রাসায়নিক আছে খুব ভালো কাজ করে এটা প্রতি বিঘাতে চারশো গ্রাম জলে গুলে ব্যবহার করা যায় এবং পদ্ম বা শালুককে সহ এটা পচিয়ে দিয়ে ওপরে তুলে দেয় এটা খুব একটা কার্যকরী ওষুধ রাসায়নিক এছাড়া যে আমরা যে একদম জলে নিমজ্জিত যে উদ্ভিদগুলো অর্থাৎ ঝাঁঝি জাতীয় যেগুলো সেগুলো নিয়ন্ত্রণ করাটা অনেক সময় খুব কঠিন হয় এগুলো নিয়ন্ত্রণ করার জন্য প্রথমেই আমরা গ্রাসকাপের ব্যবহার করতে বলি এগুলো খুব ভালো খেয়ে নেয় অথবা সেখানে রাসায়নিক ব্যবহার করতে হচ্ছে না কিন্তু এতে যদি না নিয়ন্ত্রণ করা যায় তখন এখানে প্যারাকোয়াট বা ডিকোয়াট জাতীয় ড্রাগ ব্যবহার করা হয় এদের মাত্রা একশো গ্রাম পার বিঘা জলের মধ্যে গুলে এগুলো তো শুনছিলাম বা আপনি উল্লেখ করলেন যে ক্ষতি করে না একদম শেষে চলে এসছি যদিও খুব একটা ইন্টারেস্টিং বিষয় এটা এত স্বল্প সময়ে ধরা যায় না পুরোটা তবুও আমাকে শেষ করতেই হবে ছোট্ট করে একটু বলুন আপনি আমি আরেকবার মনে করিয়ে দিই আপনাকে যে সত্যি কি রাসায়নিক কোনো ক্ষতি করছে আমাদের বা করে যদি ব্যবহার করা হয় জলাশয় রাসায়নিক মাছের এবং মানুষের যদি মাত্রা অনুসারে ব্যবহার করা যায় তাহলে এটা মাছ বা মানুষের শরীরে যে পরিমাণ পৌঁছায় সেটা ক্ষতিকারক নয় কিন্তু মাত্রা ছাড়িয়ে গেলে এটা অতি অবশ্যই ক্ষতিকারক ধন্যবাদ আপনাকে একদম আলোচনার শেষে কল্লোল মুখোপাধ্যায় যে তথ্যটা দিলেন সেটা কিন্তু মাথায় রাখতেই হবে বিশেষ করে যারা মাছ চাষের সঙ্গে জড়িয়ে আছেন যে রাসায়নিকের ব্যবহার ঠিক কতটা করতে হবে এটা কিন্তু জানতেই হবে আপনাকে ভালোভাবে হঠাৎ করে আপনি প্রচুর রাসায়নিক ব্যবহার করে ফেললেন ভাবলেন যে মাছের উৎপাদন বেড়ে যাবে এবং আপনার সমস্যাও কমে যাবে তা কিন্তু নয় মাছেরও ক্ষতি হতে পারে সেই সঙ্গে মাছ যারা খাচ্ছেন অর্থাৎ মাছে ভাতে বাঙালিরও কিন্তু প্রচুর ক্ষতি হবে তাই সঠিক তথ্য মাথায় রেখে চাষ করুন আগামী দিনে সফল হবেনি সুগন্ধের বাহারে উন্নতির সুরেতে ফুটে ওঠা হাসিতে সবুজে ভরা গাছপালায় বড় বড় ব্যবসায় সুমধুর সুকণ্ঠে হাসি খুশির আগমনে এনেছেন বাগান পরিচর্যা মিশন চাই আপনার সুখ আজকের কৃষি দর্শন অনুষ্ঠানের আলোচনার বিষয় খরিফ মরসুমে ডাল চাষ এই নিয়ে কথা বলবেন বিশেষজ্ঞ ডক্টর জগন্নাথ অধিকারী সহকৃষি অধিকর্তা বিষয়বস্তু রামপুরহাট মহকুমা নমস্কার ডক্টর অধিকারী আপনার কাছে আমার প্রথম প্রশ্ন ডাল চাষের গুরুত্ব কি কি ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ দেওয়া তথ্য অনুসারে একজন সুস্থ স্বাভাবিক মানুষের বৃদ্ধির জন্য প্রতিদিন ডালের প্রয়োজন হচ্ছে পঁয়ত্রিশ গ্রাম আমাদের পশ্চিমবঙ্গে জনসংখ্যা যদি দশ কোটির কাছাকাছি ধরা হয় সেই অনুসারে আমাদের পশ্চিমবঙ্গে ডালের চাহিদা বার্ষিক তেরো দশমিক পাঁচ তিন লক্ষ টন কিন্তু পশ্চিমবঙ্গে ডালের উৎপাদন মাত্র এক দশমিক পাঁচ তিন লক্ষ টন সেই অনুসারে ঘাটতি হচ্ছে বার্ষিক শতকরা উননব্বই শতাংশ এই যে বিপুল পরিমাণ ঘাটতি এই ঘাটতিটা মেটাতে গেলে আমাদেরকে পরের উপর নির্ভরশীল হতে হয় এবং এই পর জন্য আমাদের ডালের দাম কিন্তু হু হু করে বেড়ে যাচ্ছে তো সেদিক দিয়ে ডালের মানে গুরুত্ব অবশ্যই আছে এছাড়া মানুষের যে বার বৃদ্ধি যে কথাটা বলছিলাম কারণ ডাল একটা প্রোটিন জাতীয় উদ্ভিদ্য প্রোটিন জাতীয় খাদ্য এটা আমাদের দেহে শতকরা আঠেরো থেকে পঁচিশ শতাংশ প্রোটিন সরবরাহ করে আমরা যে সমস্ত খাদ্যশস্য খাই যেমন ধরুন ধান গম এই যে ডাল মানে খাদ্যশস্য যেগুলো সেগুলোতে কিছু কিছু অ্যামাইনো অ্যাসিড আছে কিন্তু কিছু কিছু অ্যামাইনো অ্যাসিড সেই খাদ্যশস্যে থাকে না সেই খাদ্যশস্যে যে অ্যামাইনো অ্যাসিডগুলো থাকে না তার ঘাটতি পূরণ করে আমাদের ডাল ডালশস্য সেদিক দিয়েও এই অ্যামাইনো অ্যাসিডের দিক দিয়েও একটা গুরুত্বপূর্ণ ফসল হচ্ছে ডাল তাছাড়া আমাদের শস্য পর্যায়ে যেটা সেই শস্য পর্যায়ে আস্তে আস্তে মাটির স্বাস্থ্য আমাদের নষ্ট হয়ে যাচ্ছে সেই মাটির স্বাস্থ্য বজায় রাখতে গেলেও ডালসসের গুরুত্বটা অপরিসীম কারণ ডালশ হচ্ছে একটা শিম্বোত্রীয় উদ্ভিদ এই শিম্বোত্রীয় উদ্ভিদে আমাদের মানে মূলে যে সিম্বগোত্রীর উদ্ভিদের মূলে এক ধরনের অর্বুদ থাকে সেই অর্বুদে রাইজোবিয়াম বলে একটা ব্যাকটেরিয়া বাস করে সেই রাইজোবিয়াম ব্যাকটেরিয়া বাতাসে যে নাইট্রোজেন থাকে সেই বাতাসে নাইট্রোজেনটাকে ও মূলে সংগ্রহ করে সেদিক দিয়ে মোটামুটি একর প্রতি বার্ষিক পনেরো কেজি মতো নাইট্রোজেন আপনার মাটিতে যোগান দেয় এই ডালশস্য তাছাড়া ডাল শস্য কাটার সময় যদি ওপর থেকে কেটে নেওয়া যায় তাহলে ওর ভিতরে যে সমস্ত মূল বা শিকড়টা থাকে সেই মূল বা শিকড় জৈব সারের অনেকটা যোগান দেয় দিক দিয়ে মানুষের স্বাস্থ্য এবং মাটির স্বাস্থ্য দুটোর দিক দিয়েই ডাল শস্যের চাষটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফসল আচ্ছা আপনি তো একটু আগে বলেন যে ডালের ফলন ঘাটতি আছে তো সেই ঘাটতি পূরণ করতে গেলে ডালের ফলন তো বাড়াতে হবে তো কি কি উপায় ফলন বাড়াতে পারি অবশ্যই ডাল চাষ চাষের জন্য এই যে ফলন বাড়ানোর দিকে নজর দিতে গেলে আমাদের কিছু কিছু বিষয় দেখতে হবে যেমন ডাল শস্যটা হচ্ছে একটা অবহেলার ফসল হিসেবে আমাদের চাষি ভাইরা চাষ করেন তো সেটা প্রথমেই এই অবহেলাটা দূর করতে হবে এর জন্য তারা করেন কি অনুর্বর মাটিতে ছড়িয়ে দিলেন ছিঁড়িয়ে দিলেন সেইভাবে ফসলটাকে চাষ করে সেইটাই সেই মনোভাবটাকে ত্যাগ করে আমাদের উর্বর মাটিতে ডাল চাষ করতে হবে কারণ অম্ল মাটিতে আপনার ডাল ফসলটা ভালো হয় না কি ধরনের মাটিতে মোটামুটি নিউট্রাল বেলেদোঁয়াঁস মাটি এবং ঝুরঝুরে মাটিতেই ভালো ফসল হয় তো এই অম্ল মাটিটা দূর অম্লত্ব দূর করতে গেলে আমাদের গ্রীষ্মকালীন চুন চাষ মানে চুন প্রয়োগ যেটা অন্যান্য চাষের ক্ষেত্রেও এটা খুব গুরুত্বপূর্ণ তো সেই চুন প্রয়োগটা করতে হবে অম্লত্ব দূর করতে গেলে এছাড়া শুধুমাত্র ডাল শস্যকে যদি আপনি এককভাবে চাষ করতে চান তাহলে কিন্তু ফলন সেইভাবে বাড়বে না আমাদের যে সমস্ত অন্যান্য ফসল আছে যেমন ধরুন ভুট্টা আছে কলাই চাষ ভুট্টা আছে অরহর আছে তাছাড়া আপনার আখ আছে তো এই তিল চাষ আছে যে সমস্ত ফসলগুলো আপনার শাড়িতে চাষ করা হয় সেই শাড়িতে সাথী ফসল হিসাবে যদি আমার ডাল শস্য চাষ করি তাহলে কিন্তু ডালের মানে যে এলাকাটা সেই এলাকাটাও বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে ফলনটাও বাড়বে সেই জন্য সাথী ফলন হিসাবেও আমরা ডাল শস্যটাকে চাষে গুরুত্ব দেওয়াটা দরকার এছাড়া ডাল শস্য চাষে যে জিনিসগুলো করতে হবে যেমন সঠিক জাতের ব্যবহারটা করতে হবে আমাদের আমাদের যে পালস অ্যান্ড অয়েলসি রিসার স্টেশনগুলো আছে সেইখানে বিভিন্ন ধরনের জাত আবিষ্কৃত হচ্ছে সেই ধরনের আধুনিক জাতগুলো ব্যবহার করতে হবে সেই জাতের দিকে নজর দিতে হবে এছাড়া বীজ শোধন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফসল সমস্ত ফসলের মতোই এ ফসলও বীজটা শোধন করতে হবে তবে বীজ শোধনটা করতে গেলে একটা জিনিস প্রয়োগ মনে রাখতে হবে বীজ শোধন লাগানোর সাত দিন আগে এক্ষেত্রে করতে হবে কারণটা হচ্ছে আমার জীবাণুসার প্রয়োগের কথা যেটা পরে আসছে আমরা যে জীবাণুসার কীভাবে প্রয়োগ করতে হবে ডাল চাষে জীবাণু জীবাণুসার রাইজ জীবাণু জীবাণুসার প্রয়োগ করতে হয় তো সেই প্রয়োগের জন্য আমাকে বীজ শোধনটা সাত দিন আগে করে নিতে হবে বীজ শোধন আমরা ম্যাঙ্কোজেব জাতীয় বা থাইরাম বা ক্যাপ্টান ম্যাঙ্গোজেব যদি ব্যবহার করি প্রতি কেজি বীজে তিন গ্রাম থাইরাম বা ক্যাপ্টান ব্যবহার করলে প্রতি কেজি বীজে দু গ্রাম করে দিয়ে আমরা বীজটাকে শোধন করব। বীজ শোধনের সাত দিন পর আমরা জীবাণু লাগানোর মোটামুটি দেড় দু ঘন্টা আগে বা এক ঘন্টা আগে মোটামুটি জীবাণু সার দিয়ে জীবাণু সার প্রয়োগ করব সেই জীবাণু সার আপনার মোটামুটি এক বিঘে যে বীজ লাগে এক বিঘেতে সাধারণত আমাদের ডাল শস্য চাষে খরিফ মরশুমে যে সমস্ত ডাল শস্যগুলো চাষ হয় সেগুলো সাধারণত চার কেজির মতো লাগে তো সেই জন্য চারশো গ্রাম জীবাণুসার আমরা প্রয়োগ করব সেই জীবাণুসার প্রয়োগ করার পর তারপর আপনার মাটিতে ফেলবো তো সারটা যেটা সারের ক্ষেত্রেও আমাদেরকে নজর দিতে হবে সারের ক্ষেত্রে আমাদেরকে যে নাইট্রোজেন যেহেতু আমি প্রথমে বলেছি যে শিম্বোত্রী উদ্ভিদ যেহেতু ডালশস্যটা শিম্বোত্রী উদ্ভিদ হওয়ার জন্য নাইট্রোজেন কম লাগে কিন্তু স্টার্টার ডোজ হিসাবে আপনার প্রাথমিক পর্যায়ে গাছের বাড় জন্য নাইট্রোজেন লাগে তো সেখানে বিভিন্ন শস্যের আসব পরবর্তীকালে যে বিভিন্ন ডালশস্যের সারের প্রয়োগ মাত্রাটা বিভিন্ন তো সেই সার মাত্রা অনুসারে সার প্রয়োগ করতে হবে আর অনুখাদ্য প্রয়োগ করতে হবে অনুখাদ্য বিশেষ করে বোরন এবং মলিবডেনাম নাম এই দুটো অনুখাদ্যের অভাব দেখা দেয় তো সেই অনুখাদ্য প্রয়োগ করতে হবে এর জন্য ডাল শস্য চাষে তিন সপ্তাহের মাথায় জিঙ্ক চিলেটের জিঙ্ক প্রতি লিটার জলে হাফ গ্রাম চার সপ্তাহের মাথায় বোরন প্রতি লিটার জলে দু গ্রাম এবং পাঁচ সপ্তাহের মাথায় মলিবডেনাম মলিবডেনামটা অ্যামোনিয়াম মলিবডেট হিসাবে দেওয়া হয় প্রতি লিটার জলে হাফ গ্রাম দিয়ে আমাদেরকে অনুখাদ্যটা প্রয়োগ করতে হবে আরেকটা গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান হচ্ছে সালফার আমরা সালফার যদি আলাদা করে না প্রয়োগ করে থাকি তাহলে আমাদের যে ফসফেট জাতীয় সার যেটা সিঙ্গেল সুপার ফসফেট যেটা আমরা ব্যবহার করি সেখানে বারো পার্সেন্ট করে অর্থাৎ শতকরা ভাগ সালফার সদ্য এর সঙ্গে আছে সেই জন্য ডাল শস্য চাষে আমরা ফসফেটের সোর্স হিসাবে আমরা সিঙ্গেল সুপার ফসফেট সারটাকে ব্যবহার করব তারপর ডাল শস্যের মোটামুটি এক মাস যখন বয়স হবে তখন যদি দুই শতাংশ হারে ডিএপি অর্থাৎ এক লিটার জলে আমার কুড়ি গ্রাম ডিএপি বা ইউরিয়া দ্রবণ স্প্রে করা হয় তাহলে আমার ফলনটা ভালো হয় সেটা করা যেতে পারে আর সেচ যেটা সেচটা যদি প্রয়োজন পড়ে তাহলে ফুল আসার আগে একবার সেচ দিতে হবে এই সমস্ত যে বিষয়গুলো বললাম এই সমস্ত বিষয়গুলো যদি ঠিকঠাক করা হয় আমার মনে হয় ডাল শস্য ডাল শস্য চাষের যে ঘাটতিটা রয়েছে সেই ঘাটতিটা পূরণ করা পূরণ করা সম্ভব হবে আচ্ছা এই খরিফ মরসুমে কী কী ডাল চাষ করা হয় খারিফ মরশুমে সাধারণত আমাদের অরহর কলাই এবং সোয়াবিন এই তিনটে ডাল শস্যই চাষ করা হয় সাধারণত আচ্ছা আচ্ছা জীবানুষার কতটা পরিমাণে প্রয়োগ করা যায় এবং কি কি কোনগুলো জীবানুষার যেটা বলছিলাম যে আমাদের রাইজোবিয়াম এবং কোন কোন দিকে আমাদের খেয়াল রাখতে হবে সেটা সবথেকে বড় কথা রাইজোবিয়াম জীবানুষার প্রয়োগ করতে হয় সাধারণত আমাদের যে 4 কেজি বীজ লাগে যে বিঘা প্রতি সাধারণত 400 গ্রাম অর্থাৎ 200 গ্রামের প্যাকেট পাওয়া যায় সেই 200 গ্রামের দুটো প্যাকেট আপনার দিয়ে জলের সঙ্গে গুলে নিয়ে হয় আগে ভাত বা গুরচিটে গুর বলা হতো কিন্তু এখন জলের সঙ্গে মিশিয়ে দিও বীজটাকে ভালো করে মিশিয়ে তারপর বিকালের দিকে বা সকাল দিকে ছেটাতে হবে তো এই যে জীবাণুসার যেটা বলছিলাম এটা আসলে এক ধরনের জীব তো সেটাকে খেয়াল রাখতে হবে যার এক্সপায়ারি ডেট আমাদের ওই প্যাকেটে দেখবেন যে মেয়াদকাল যেটা সেই মেয়াদকালটা যাতে পেরিয়ে না যায় সেটার দিকে খেয়াল রাখতে হবে আর এটা যে যে জায়গায় রাখবেন সেটা যেন খুব বেশি তাপমাত্রা না হয় বা রোদে যেন না রাখা হয় কারণ রোদে রাখলে ওই জীবাণুগুলো নষ্ট নষ্ট হয়ে যায় তো আর একটা যেটা বললাম যে বীজ শোধন অর্থাৎ রাসায়নিক কোনো পদার্থের সঙ্গে যেন নাম এসে সেই কারণে আমি প্রথমে বলে দিলাম যে বীজ শোধনটা মোটামুটি সাত দিন আগে আগে করতে হবে বলেছেন আর এই জীবাণুসার কোথায় পাওয়া যেতে পারে জীবাণুসার সাধারণত কৃষি দপ্তরে যে বিভিন্ন প্রকল্প চলছে যেমন এনএফএসএম ন্যাশনাল ফুড সিকিউরিটি মিশন বা আরও যে সমস্ত প্রকল্প আইপিএম আইএনএম এই সমস্ত প্রকল্প চলছে সেখানে কৃষি দপ্তর থেকেও দেওয়া হয় তাছাড়াও আমাদের পালস অ্যান্ড রয়েল রিসার্চ স্টেশন বহরমপুরে নডুল রিসার্চ ল্যাব বিশাল বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের নডুল রিসার্চ ল্যাব আছে সেখানে বা নিমপিটে বিবেকানন্দ বিদ্যাপীঠ যেটা কৃষি বিজ্ঞান কেন্দ্র সেখানেও পাওয়া যায় কৃষি মানে কৃষি ছাড়াও এই তিনটে জায়গাতে জীবাণু সার পাওয়া যায় আচ্ছা আর এই ডাল চাষের ক্ষেত্রে রোগ পোকার নিয়ন্ত্রণ কিভাবে করা যেতে পারে ডাল শস্যের ক্ষেত্রে সাধারণত আমাদের রোগ পোকার মধ্যে যেটা সাধারণত ধরনের পোকার আক্রমণটা ঘটে এক হচ্ছে আপনার শুয়োপোকা আর দুই হচ্ছে সুটি ছিদ্রকারী পোকা তো সুটি ছিদ্রকারী পোকা যেটা সেটা প্রথমে এক ধরনের নীল ধরনের প্রজাপতি নীল রঙের একটা প্রজাপতি সেই প্রজাপতি আপনার ফুল আসার আগে ফুল আসার আগে ফুলের গোড়ায় টিম পেরে দেয় তারপর পরবর্তীকালে ওই এটা পোকাটা সুটির মধ্যে ঢোকে তো এটা দমন করার জন্য সাধারণত আমাদের রাসায়নিক পদার্থের সাহায্য নিতে হবে সেটার জন্য ইন্ডক্সা কার কার্প প্রতি লিটার জলে দশমিক সাত পাঁচ মিলিলিটার বা স্পিনোস্যাড এটা সাড়ে সাত লিটার জলে এক এম এল বা কার্বো সালফান প্রতি লিটার জলে দু এম করে এই তিন ধরনের ওষুধের মধ্যে যে কোনো একটা ওষুধ যদি প্রয়োগ করা যায় তাহলে আপনার সুটি ছিদ্রকারী পোকার হাত থেকে রক্ষা পাওয়া যায় দু নম্বর হচ্ছে শুয়োপোকা পোকার বিশেষ করে কলায়ের ক্ষেত্রে আক্রমণটা খুব বেশি দেখা যায় তো এটা প্রাথমিক পর্যায়ে আমাদের যদি ফসলটাকে আমরা নজরের মধ্যে রাখি প্রাথমিক পর্যায়ে দু একটা পাতার নিচে শুয়োপোকার ডিমটা পারে তারপর আপনার গোটা জমিতে ছড়িয়ে পড়ে সেই জন্য ওই যদি খেয়াল রাখা যায় তাহলে ওই দু একটা পোক যে পাতাটা বলছি সেই দু একটা পাতা যদি তুলে নষ্ট করে দেওয়া যায় তাহলে প্রাথমিক পর্যায়ে আপনার শুয়োপোকার হাত থেকে রক্ষা পাওয়া যায় তাছাড়া যদি ছড়িয়ে পড়ে সেক্ষেত্রে আপনার সাবান জল শুধু সাবান জল যদি প্রয়োগ করা যায় সেখানেও ভালো পাওয়া যায় ভালো ফল পাওয়া যায় তাছাড়া ইন্ডোসালফান প্রতি লিটার জলে দু এম এল করে যদি প্রয়োগ করা যায় তাহলে এই শুয়োপোকার হাত থেকে রক্ষা পাওয়া যায় আর রোগের ক্ষেত্রে যেটা বলছিলাম রোগের ক্ষেত্রে সাধারণত ডালের ক্ষেত্রে আপনার রোগ যেগুলো দেখা যায় অরহরের ক্ষেত্রে যেমন ঢোলে পড়া রোগ দেখা যায় তো ঢলে পড়া রোগের ক্ষেত্রে বীজ শোধন যেভাবে বললাম বীজ শোধনটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস তাছাড়া আপনার জৈব সার প্রয়োগ করা যেতে পারে এছাড়া পাউডারি মিলডিউ বলে একটা রোগ হয় যেটা পাতার ওপর আপনার সাদা রঙের পাউডারের মতো ছড়িয়ে থাকে সেটার জন্য আপনার প্রতি লিটার জলে কার্বনডিজম কার্বনডিজম যেটা ব্যভিস্টিন ধানুষ্টিন ডেরোসাল এই সমস্ত প্রচুর নামে পাওয়া যায় সেই কার্বনডিজম প্রতি লিটার জলে এক গ্রাম বা ট্রাইডে মর্ফ ট্রাইডে মর্ফটা বাজারে ক্যালিক্সিন নামে পাওয়া যায় সেটা প্রতি লিটার জলে হাফ গ্রাম বা সালফার ঘটিত কোনো যদি রাসায়নিক প্রয়োগ করা যায় তাহলে এই পাউ পাউডারে মিলু রোগ থেকে রক্ষা পাওয়া যায় এছাড়া মরিচা রোগ এক ধরনের মরিচা রোগ দেখা যায় যেটা পাতার ওপর ছোপ করে দাগ দেয় পাওয়া যায় সেটা রোগ সেটা দমনের জন্য আপনাকে পড়পোনা জল পড়পি কোণা জল টিল পিনাকাল এ সমস্ত নামে বাজারে পাওয়া যায় সেই সমস্ত যে কোনো একটা ওষুধ আপনার যদি দশমিক সাত পাঁচ এম করে প্রয়োগ করা যায় তাহলে এই এই ধরনের যে পাতায় মরিচার রক্ষা পাওয়া যেতে পারে আচ্ছা আমাদের সময় প্রায় শেষ আমার আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে ডাল চাষের ফলন এবং তার লাভ হ্যাঁ ডাল এই ব্যাপারে যদি একটু হ্যাঁ ডাল চাষে যেটা ফলন যেটা মোটামুটি আপনার যে খারি মৌসুমে যে সমস্ত ডাল শস্য চাষ করা যায় যেমন কলায়ের ফলন মোটামুটি আপনার বিঘাপতি প্রতি তিন কুইন্টালের কাছাকাছি অরহরের আট থেকে দশ কুইন্টাল আর আপনার সয়াবিন মোটামুটি চার থেকে পাঁচ কুইন্টাল তো খরচ বাদ দিয়ে মোটামুটি বিঘাপতি প্রতি পাঁচ থেকে ছ হাজার টাকা লাভ পাওয়া যায় আচ্ছা বাহ অনেক ধন্যবাদ আপনাকে দাদা আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ডাল এটা নিয়ে আমরা আলোচনা করলাম যেটা আমাদের আহারে একদম অপরিহার্য এবং কিন্তু আমরা আমাদের বিশেষজ্ঞের কাছে জানতে পেরেছি যে পশ্চিমবঙ্গে যতটা প্রয়োজন ডাল চাষ বা ডালের ডাল যতটা দরকার ততটা ঠিক হচ্ছে না চাষ হচ্ছে না তাই জন্য কীভাবে চাষ বাড়ানো যেতে পারে ফলন কীভাবে বাড়ানো যেতে পারে সেই সম্পর্কেও আমাদের বিশেষজ্ঞ জানিয়েছেন আশা করি কৃষক বন্ধুরা আপনারা উপকৃত হবেন মা আমি স্কুলে পড়তে যাচ্ছি হ্যাঁ স্কুল দিয়ে সময় তুমি না বলেছিলে তুমি লেখা পড়া জানো আরে মা ফার্ম স্কুলে যাচ্ছি চাষের বিষয়ে নতুন নতুন কথা শিখতে আপনিও চলুন ফার্ম স্কুল যেখানে জমিতে ফসল বৃদ্ধির প্রত্যেকটি কথা চাষীদের শেখানো হয় যেমন মাটির হিসেবে সঠিক সার ভালো বীজ আর প্রয়োজন অনুযায়ী কীটনাশক কেন না কম খরচে বেশি লাভ কেমন লাগছে আমাদের অনুষ্ঠান আমাদের চিঠি লিখে জানান চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন অধিকর্তা দূরদর্শন কেন্দ্র শান্তিনিকেতন শান্তিনিকেতন সূচক সাত তিন এক দুই তিন পাঁচ